আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি দূরে কাছে যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আর আজ শেয়ার করব টক ঝাল মিষ্টি ভীষণ মজাদার আমড়ার জুস রেসিপি। আমড়া একটা দেশীয় ফল, আর এই ফলটি দামে সস্তা হলেও পুষ্টিগুণে অনেক দামি। এখন চলছে আমড়ার ফলের মৌসুম, তো আমড়ার কিছুটা স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব যতটুকু জানি। তরকারি হিসেবেও আমরা রান্না করে খাই, মুখে রুচি বৃদ্ধি সহ অসংখ্য গুণাগুণ রয়েছে আমড়ার মধ্যে। তো এখানে আমি চারটা আমড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। এখান থেকে আমি তিনটা আমড়া নিয়েছি, তো আমড়াগুলোকে আমি এই সাইজে কেটেছি, আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এবার ব্লেন্ডারে একটা জার নিয়েছি, তো আমড়ার টুকরাগুলি আমি ঢেলে দিচ্ছি এই জারে। ক্যালসিয়ামের অভাবে হাড়ের রোগ, মাংসপেশির খিঁচুনি ছাড়াও যে সকল সমস্যা দেখা যায় আমড়া থেকে, তা আমরা অনেকাংশেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা, চাইলে আপনারা এখানে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ টি স্পুনের মতো সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ, চাইলে আপনারা এখানে গোলমরিচটাও দিতে পারেন। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সুগার, তবে কেউ যদি আপনারা চিনিটা স্কিপ করতে চান সেক্ষেত্রে না দিলেও চলবে। ত্বকের ব্রণ কমাতে, ত্বক উজ্জ্বল রাখতে আমরা দারুণ উপকার করে। এছাড়া আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর এই ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, কারণ আমড়াতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, দামে সস্তা এবং হাতের কাছে খুব সহজলভ্য ভাবেই আমরা এটা সবসময় পেয়ে থাকি। তো রক্ত স্বল্পতা দূর করে, আমরা প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটি রক্ত স্বল্পতা দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে। তো এবার বেশ ভালো করে আমি ব্লেন্ড করে নিব। বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে আমরা খেতে পারি, এতে রয়েছে ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার যা পাকস্থলীর ক্রিয়া প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে রাখে, ফলে বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যর মতো অস্বস্তিকর রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো আমি এটাকে আর ছাকবো না, আপনারা চাইলে ছেঁকে নিবেন। সর্দি কাশি, তারপর ভাইরাসজনিত বিভিন্ন রকমের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ভর্তা করে খেতে পারি, বা জুস বানিয়ে খেতে পারি, বাচ্চাদেরকে দিতে পারেন, বা ছোট বড় সবাই বিকেলের নাস্তা হিসেবেও আমড়াটাকে, এই ফলটাকে রাখতে পারেন। তো আশা করছি আমার আজকের এই জুস রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। তবে আমড়ার জুসটা খুবই টেস্টি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কথা বলার সময় অনেক সময় মুখে কথা মনে হচ্ছে যে আটকে আসছে, বলতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।